हेलो एवरीवन, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে WB ওয়েস্ট বেঙ্গল যে ফুড সার্ভিস ইন্সপেক্টর, যেটা মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি, সেটা তোমাদের আসবে। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে কোনো ভিডিও করিনি, কারণ আমার একটু কাজ ছিল। তো অনেকেই অনেক ভিডিও বানিয়ে দিয়েছে, তোমরা দেখে নিয়েছো। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কমপ্লিট ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের সম্পর্কে পুরো ডিটেলস, এভরিথিং। ভিডিওটা অনেক বড় হবে, আমি আগের থেকে বলে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হবে। যাদের ধৈর্য নেই তারা ব্যাক করে চলে যেতে পারো, অথবা যাদের যেটুকু দেখার দরকার তারা সেটুকু দেখতে পারো। কিন্তু যারা যারা এই পুরো এক্সামটার ডিটেলস প্রিপারেশন নিচ্ছ, মানে পুরো মানে এক্সামটাকে পুরোপুরি ফোকাস করতে চাইছো যে এইটাকে আমাকে ক্র্যাক করতেই হবে, এত ভালো একটা ভ্যাকেন্সি, এটা আমাকে পেতেই হবে, যারা যারা এরকম মেন্টালিটি নিয়ে আছো, আমি তাদেরকে বলবো তারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এই আমার বড় ভিডিওটা দেখার পর তোমাকে, তোমাদের আর কোনো ইউটিউবে ফুড সাব ইন্সপেক্টর রিগার্ডিং কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? মানে 50টা ভিডিও দেখার পরেও তোমাদের সেই ক্লিয়ারনেসটা আসবে না, যেটা আমার এই একটা ভিডিও দেখে আসবে। ভিডিওটা পুরোটা দেখো, যদি কোনো জায়গায় ডাউট থাকে লাস্টে কমেন্ট বক্সে গালিগালাজ করে চলে যাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি ডিটেলসে এভরিথিং বলবো, এভরিথিং, পুরো টোটাল কাভারেজ অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর, ঠিক আছে? তোমার অ্যাডভার্টাইজ নাম্বার, কতগুলো ভ্যাকেন্সি আছে, কবে নাগাদ ফর্মটা আসবে, কবে নাগাদ পরীক্ষা হবে, কবে নাগাদ ইন্টারভিউ হবে, কোশ্চেনে কী কী থাকবে, ঠিক আছে? এবং ফিস কত লাগবে, এজ রিল্যাক্সেশন, বয়স কত লাগবে, যোগ্যতা কী লাগবে, এভরিথিং আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? মানে মানে আস্তে 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 বেতন কত লাগ মানে বেতন কত হবে, প্রমোশন, সব কিছু আমি তোমাদের জানাবো। কাজ কী, সব, এভরিথিং একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু জানাবো, ঠিক আছে? তো তোমরা একটাই রিকোয়েস্ট করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এর আর কোনো তোমাদের এই ব্যাপারে কোনো ডাউট থাকবে না। ক্লিয়ার? বোঝা গেল? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমি এরপরে আবার একটা ভিডিও নিয়ে আসবো কন্টিনিউয়াস WB ফুড এসআইয়ের ব্যাপারে। এরপরে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ডিটেল সিলেবাস নিয়ে আসবো। আজকে সিলেবাসটা বলবো, এরপরে আবার ডিটেল সিলেবাস বলবো, কী করে কী পড়বে, কী কী বই পড়বে সেটা বলে দেবো, এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দেবো, এবং তার সাথে তোমাদেরকে যেটা মেন বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কাট অফ থেকে এবছরের কাট অফ কীরকম যেতে পারে, একটা এক্সপেক্টেড আইডিয়া, ঠিক আছে? এই ভিডিওটা আমি পরের ভিডিওতে আমি আপলোড করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, না হলে কিন্তু আমার ভিডিওটা দেওয়ার পর তোমরা কিন্তু আপডেটটা পাবে না। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার ভিডিওটা দেওয়ার মাত্রকেই তোমরা কিন্তু আপডেটটা পেয়ে যাবে। যারা যারা ফুড এসআই সংক্রান্ত সমস্ত রকম আপডেট চাও, এভরিথিং আপডেট চাও, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি যখনই ফুড এসআই সংক্রান্ত যে কোনো ভিডিও দেবো তোমাদের কাছে যেন সংক্রান্ত পৌঁছে যায়। ক্লিয়ার? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি WBSC ফুড সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2023 নোটিফিকেশন ওভারভিউতে চলে এসেছি। তোমাদের ডিটেলস এখনও কোনো রকম নোটিফিকেশান কোনো আসেনি, তোমাদের একটা শর্ট নোটিফিকেশান এসেছে, এরপরে বড় নোটিফিকেশান আসবে। তো সেটার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা করছি, প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। প্রথমে বলে রাখি, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, WB ফুড সাব ইন্সপেক্টর হচ্ছে একটা মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি, এবং পশ্চিমবঙ্গের কেন, আমি এটা ভারতের মধ্যেই বলি, এটা সব থেকে ভালো ভ্যাকেন্সি যেটা মাধ্যমিক পাস ছেলে মেয়েদের সাব ইন্সপেক্টর হওয়ার মতো যোগ্যতা দেয়। ক্লিয়ার? সাব ইন্সপেক্টর হওয়ার জন্য কমসে কম যোগ্যতা লাগে মিনিমাম গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন যোগ্যতা না থাকলে তোমরা যে কোনো পরীক্ষার যে কোনো পোস্টে সাব ইন্সপেক্টর পদে মানে তোমরা বসতেই পারবে না। কিন্তু একমাত্র ফুড সাব ইন্সপেক্টর এমন একটা পদ যেটা তোমাকে মাধ্যমিক পাসে সাব ইন্সপেক্টর SI এই পদে তোমাকে চাকরি দেয়া হবে। ক্লিয়ার? তাহলে বুঝতেই পারছ পোস্টটা কত ভালো এবং পোস্টটা কত দামি, এবং কাজটাও সত্যি খুব ভালো, ঠিক আছে? বেতনও ভালো। আমি সব কিছু প্রথম থেকে আসছি। দেখো, অর্গানাইজেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এক্সাম নেম হচ্ছে WBSC ফুড সাব ইন্সপেক্টর, ঠিক আছে? অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে 04-2023, গভর্নমেন্ট জব, এটা বুঝতে তো পারছো। এবং পোস্টের ফুল নাম হচ্ছে WBSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর ইন দ্য সাব ইউনিট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3। ক্লিয়ার? এবং এক্সপেক্টেড ভ্যাকেন্সি 957 প্লাস এখানে বলা আছে, কিন্তু এটা তোমাদের প্রায় 1000 প্লাস হবে, তোমরা লিখে রাখো, প্রায় 1000 প্লাস ভ্যাকেন্সি আসবে। ক্লিয়ার? মানে 1000-এর মতো মোটামুটি ভ্যাকেন্সি আসবে। এবং অ্যাপ্লাই অনলাইন টু বি নোটিফাইড জানানো হবে। আমি এক্ষুনি বলে দিচ্ছি কবে থেকে অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হতে পারে, আমি সব কিছু ডিটেলসে জানিয়ে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে? এবং কবে নেওয়া তোমাদের রিটার্ন এক্সাম হবে, আমি সব কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। ক্লিয়ার? কখন তোমাদের নোটিফিকেশান আসবে বা ডিটেল নোটিফিকেশান আসবে, এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আমি সব জানিয়ে দেবো। ক্লিয়ার? এরপরে হচ্ছে এক্সাম প্রসেস। তোমাদের এক্সাম প্রসেস হচ্ছে রিটিন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে, সব আমি আস্তে আস্তে আসছি, ওয়েট করো।
এজ লিমিট 18 থেকে 40, ঠিক আছে? 18 থেকে 40 পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষায় 18 থেকে 40 পর্যন্ত দেওয়া হয় বেশিরভাগগুলো। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস ভ্যাকেন্সি, সব থেকে বেস্ট মাধ্যমিক পাস ভ্যাকেন্সির সব থেকে ভালো চাকরি এটা পশ্চিমবঙ্গের। জব লোকেশন পশ্চিমবঙ্গের মধ্যেই হবে, বাইরে পাবে না, ঠিক আছে? স্যালারি হচ্ছে 5,400 থেকে 25,200। তোমরা ইনহ্যান্ড স্যালারি কথা ভাবে আমি সব কিছু ডিটেলসে গ্রস প্লাস সব কিছু যোগ করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এবং অফিসিয়াল, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে মেন যেটা আসবো, মেন দেখো, তোমাদের এই নোটিফিকেশনে কিন্তু বেরিয়েছিল শর্ট নোটিফিকেশন, ঠিক আছে? এরপরে তোমাদের, তোমরা যদি এটা চাও, আমি তোমাদের যে টেলি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমি পুরো নোটিশটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? আমি প্রথমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, তোমরা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি এই পিডিএফটা ওখানে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সেখান থেকে পুরোটা পড়ে নিতে পারবে কি লেখা আছে না আছে। আমি এটা ডিটেলসে পড়ে আর ভিডিওটা বড় করতে চাইছি না। তো এটা হচ্ছে তোমার 10 তারিখে, তোমার 10ই মেতে তোমার নোটিফিকেশনটা এসেছিল, শর্ট নোটিশটা, ঠিক আছে? এবং বড় নোটিশ তাড়াতাড়ি আসবে এটা বলা আছে। দেখো প্রথমে বলি, WBPSC ফুড সার্ভিসের শর্ট নোটিশটা এসেছে 10ই মে, এবং তোমাদের ডিটেলস যে নোটিফিকেশন সেটা তোমাদের আসবে, বলা আছে টু বি রিলিজড, মানে বেরোবে। আমি তোমাদের বলে দিই, তোমাদের যে ডিটেলস নোটিফিকেশন সেটা কিন্তু জুনের প্রথম দিকে চলে আসবে, জুনের ফার্স্ট উইকে চলে আসবে 100%, জুনের ফার্স্ট উইকের মধ্যে। কারণ ফুডের অনেক অনেকগুলো ভ্যাকেন্সি বাকি আছে, তো রিক্রুটমেন্ট করতেই হবে জুনের ফার্স্ট উইকে। তোমাদের কিন্তু, তোমাদের কিন্তু বলো যে ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু চলে আসবে, এবং সেদিনই কিন্তু বলে দেওয়া থাকবে যে তোমাদের কবে নাগাদ তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সেটা কিন্তু বলে দেওয়া থাকবে। তো আমার যেটা মনে হয়, তোমাদের মোটামুটি জুনের মোটামুটি 7 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, 7 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবং ফর্ম ফিল আপ ডেট যেটা দেয় পিএসসি, যেটা দেয় মোটামুটি 28 থেকে 30 দিন, এরকম মোটামুটি ফর্ম ফিল আপের ডেট থাকবে, ক্লিয়ার? বা এর ধারে কাছে কিন্তু হবে, ঠিক আছে? মানে তোমাদের ফর্ম ফিল আপ জুনে যদি স্টার্ট হয়, জুলাইয়ের প্রথম প্রথম দিকে বা জুনের শেষ দিকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, ক্লিয়ার? এটা হচ্ছে লাস্ট ডেট গেল। এরপর যে রিটেন এক্সাম, দেখো তোমাদের যে এতগুলো ছেলে এক্সাম দেবে, এতগুলো ছেলে এক্সাম দেবে, তোমাদের মোটামুটি ফুড সাব ইন্সপেক্টর সব থেকে বেশি, কম করে মিনিমাম 30 থেকে 35 লক্ষ ছেলে অ্যাপ্লাই করবে, বা আরও বেশি তবু কম নয়। এই কারণে বললাম কানাডা মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি, তার মানে বিরাট কম্পিটিশন নয়, আবার কম্পিটিশন সোজাও নয়। আমি এর ডিটেলসে পরে কিছু আসবো। কারণ যে 30 লাখ ছেলে অ্যাপ্লাই করলে 30 লাখ ছেলে পড়বে এর কোনো মানে নেই, হয়তো পড়বে 5 লাখ ছেলে, ঠিক আছে, বা 2 লাখ ছেলে, তো সেটা পরের কথা। কম্পিটিশন কিন্তু থাকবে, 30 থেকে 35 লক্ষ ছেলে অ্যাপ্লাই করবে। তো এতগুলো ছেলের তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে সাজানো বলো বা সব রেডি করা বলো, অ্যাডমিট তৈরি করা, এটা কিন্তু একদিনে হয় না। মিনিমাম এটা মিনিমাম পিএসসি মিনিমাম 7 মাস সময় নেবে, মিনিমাম আমি বলে দিচ্ছি 7 থেকে 8 মাস সময় নেবে। যারা যারা বলছে 2-3 মাসে তোমাদের চলে আসবে, এত স্পিড এখন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের পিএসসিতে আসেনি, ঠিক আছে, ছিলও না, জানি না এবার নতুন করে স্পিড হচ্ছে তা বলা যাচ্ছে না। তবে যতই স্পিড হোক, এতগুলো ছেলের ওরাও তো একটা, মানে একটা যতই তাড়াতাড়ি করুক ওরাও একটা একটা কি বলবো, মানুষ কাজ করছে, তো এত তাড়াতাড়ি সম্ভব নয়। এতগুলো ছেলে, এতগুলো ছেলে অ্যাপ্লাই করবে, 7-8 মাসের আগে কোনোদিনও রেডি করা সম্ভব নয়। মানে মোটামুটি তোমাদের এক্সাম মোটামুটি হতে তোমরা ধরে রাখো নেক্সট ইয়ার 2024-এ জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ চলে যাবে, ঠিক আছে? নেক্সট 2024 তোমাদের কিন্তু চলে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি, বা আরও দেরি হবে, ঠিক আছে? তোমরা কিন্তু হাতে মিনিমাম 6 থেকে 7 মাস নিয়ে রাখতে পারো, এবং সেই মতো তোমরা প্রিপারেশন কিন্তু স্টার্ট করতে পারবে, ঠিক আছে? তোমরা টার্গেট রাখো 2024-এর জানুয়ারিতে কিন্তু এক্সাম হবে, এবং সেই পরিমাণ কিন্তু তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও, ঠিক আছে? নাহলে কিন্তু এত বড় সিলেবাস শেষ করতে পারবে না, বুঝা গেল? এত ভালো চাকরি কম্পিটিশন থাকবেই ভাই। এবারে হচ্ছে ইন্টারভিউ, দেখো ইন্টারভিউ ডেটটা পরে বলবো, আগে পরীক্ষার ডেটটাই আসুক, তারপরে ইন্টারভিউ ডেটটা বলবো। তো বাকিগুলো বলে দিলাম, তোমরা মনে রাখো এর মধ্যেই আসবে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, যেটা মেন ইম্পর্টেন্ট। দেখো অ্যাপ্লিকেশন ফি তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে, পিএসসির অ্যাপ্লিকেশন ফি বেশি থাকে না, কমই থাকে। তো জেনারেলের যেটা থাকবে সেটা হচ্ছে 110 টাকা, ঠিক আছে? এবং এসসি এসটি পিডাব্লিউডি অফ ওয়েস্ট বেঙ্গলে থাকবে নীল, মানে কোনো রকম টাকা লাগবে না, ঠিক আছে? জেনারেলে থাকবে 110 টাকা, ক্লিয়ার? এরপরে হচ্ছে কি না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমার যোগ্যতা কি হতে হবে। দেখো ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ইন্ডিয়ান ন্যাশনালিটি অর মে আদার ন্যাশনালিটি অ্যাজ কনসিডার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, এবং যেটা নোটিফিকেশনে বলা থাকবে সেরকম নাগরিক তোমাকে, নাগরিকত্ব থাকতে হবে। এবং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ শুড হেলথ অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুরস টু রুরাল এরিয়া ইন ওয়েস্ট বেঙ্গল। তোমাকে অবশ্যই শরীর সুস্থ থাকতে হবে, মানে সুস্থ শরীরের অধিকারী হতে হবে, এবং তোমাকে রুরাল গ্রাম্য এলাকাতে তোমাকে ঘোরার মতো শক্তি থাকতে হবে, তবেই তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ করো না, ক্লিয়ার? এবার হচ্ছে WBPSC ফুড সাব ইন্সপেক্টর এজ লিমিট। দেখো এজ লিমিটটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, জেনারেলদের জন্য 18 থেকে 40, ঠিক আছে? এবং এসসি এসটিতে 5 বছরের ছাড় পাবে, মানে 45। বিসি ক্রিমিলিয়া যারা আছে বা ESM তারা কিন্তু পাবে 3 বছরের ছাড়, মানে 43 আপ টু 43।
এবং পিডাব্লিউডি যারা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, তারা পাবে আপ টু 45, ঠিক আছে, 45 পর্যন্ত, মানে 45-এর বাইরে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার হচ্ছে ফুড সাবমিশন কোয়ালিফিকেশন। দেখো তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে তোমরা যদি কোনো মুক্ত বিদ্যালয় থেকে পাস করে থাকো বা কোনো ওপেন ওপেন যদি কোনো ওপেন থেকে পাস করে থাকো কোনো মুক্ত বিদ্যালয় থেকে, তাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেমন ধরো তোমরা নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি বা অনেকেই ইগনু থেকে পাস করেছে বা অনেকেই মুক্ত মুক্ত বিদ্যালয় বা মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে যারা পাস করে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, ঠিক আছে, নট রিকোয়ার টু দোজ হু মাদার টাং নেপালি, যারা যারা যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য নয়, যারা মাতৃভাষা নেপালি তারাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা যাদের নেপালি ছাড়া আর কোনো মাতৃভাষা চলবে না, তোমাকে অবশ্যই বাংলা জানতে হবে বা বাংলায় তোমাকে কথা বলতে বা লিখতে বলতে জানতে হবে। ক্লিয়ার? এবার যে সিলেকশন প্রসেস, মোস্ট ইম্পর্টেন্ট যে সিলেকশন প্রসেস, দেখো তোমাদের সিলেকশন প্রসেস দুটো ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে রিটার্ন এক্সামিনেশন এবং হচ্ছে একটা হচ্ছে ইন্টারভিউ। রিটার্ন এক্সামিনেশন হবে 100 নাম্বারের এবং ইন্টারভিউ হবে 120 নাম্বার, এই সরি 20 নাম্বারের, টোটাল হবে 120 নাম্বার। যেমন WBতে হয়েছিল 85 নাম্বারের মেন্স, 15 নাম্বারের ইন্টারভিউ, দুটো মিলে তোমাকে 100 নাম্বারের মধ্যে কাট অফ হবে। মেন কাট অফে তুমি পাস করলে তবে তুমি কিন্তু চাকরি পাবে, ঠিক আছে। 100 নাম্বারের এক্সামিনেশন হবে, সাপোজ ধরো তুমি 100 নাম্বারের পরীক্ষায় পাস করে গেলে, ঠিক আছে, তার মানে তুমি চাকরি পাবে এমনটা নয়। 20 নম্বরের ইন্টারভিউর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা দেখা হবে, দুটো যোগ হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম থাকে তবে তুমি চাকরি পাবে, আদারওয়াইজ চাকরি পাবে না। বোঝা গেল? তোমার ফাইনাল যে কাট অফটা সেটা 120-র মধ্যে তৈরি হবে, ঠিক আছে। 120-র মধ্যে ধরো 90 কাট অফ উঠলো কি 100 কাট অফ উঠলো, তাহলে তোমাকে এই কাট অফটা ক্লিয়ার করতে হবে ফাইনালে, তবে তুমি কিন্তু চাকরিটা পাবে। বোঝা গেল? এরপরে হচ্ছে কি, আমি মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো চলে যাবো, বেশি বড় না করার জন্য, মোস্ট যতটা ছোট করা যায় আমি করার চেষ্টা করছি। এরপরে দেখো তোমাদের কোশ্চেন কি থাকবে, দেখো তোমাদের কোশ্চেন থাকবে 100 নম্বরের কোশ্চেন থাকবে 90 মিনিট এবং এমসিকিউ নাম্বার এমসিকিউ কোশ্চেন হবে এমসিকিউ, এবং তোমাদের দুটো টপিক থাকবে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। ম্যাথামেটিক্সের একটাই পার্ট থাকবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, কোনো রকম জ্যামিতি কোনো রকম পরিমিতি থাকবে না, বোঝা গেল, বা কোনো রকম আদার কোনো মেনসুরেশন কোনো পরিমিতি জ্যামিতি এগুলো থাকবে না, ক্লিয়ার, বা কোনো বীজগণিত থাকবে না। অঙ্কের যে মেন পার্ট পাটিগণিত বা যেটা বলা হয় অ্যারিথমেটিক সেটা থাকবে। জেনারেল স্টাডিজ থাকবে 50 নাম্বার এবং অ্যারিথমেটিক থাকবে 50 নাম্বার, ঠিক আছে। জেনারেল স্টাডিজের মধ্যে কী কী পড়বে আমি সব ডিটেলসে আসছি, চিন্তার কিছু নাই। 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, এবং তোমার পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউতে হচ্ছে 20 নাম্বার, যেটা বললাম টোটাল 120 নম্বরের পরীক্ষা। এরপরে দেখো সিলেবাস, দেখো তোমাকে বলে দিই জেনারেল স্টাডিজের কোনো সিলেবাস হয় না বা জিকের কোনো সিলেবাস হয় না। জিকে এর নামটা নিজেই হচ্ছে একটা সমুদ্র, এটা ওশেন, এটা মহাসমুদ্র বললেও ভুল হবে, এটা ওশেন, ঠিক আছে, এটা ওশেন। এর মধ্যে এভরিথিং পড়ে যায়, জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, ঠিক আছে, এবং জেনারেল নলেজ বা জেনারেল অ্যাফেয়ারনেস জিও কিন্তু পড়বে, ঠিক আছে। যেমন ধরো জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই থাকবে, সাম্প্রতিক ঘটনাবলী থাকবে, আর সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে হাজার হাজার টপিক হয়, আমি সেই ব্যাপারে পরের ভিডিওতে আসবো। এবং জিএর মধ্যে যেটা জেনারেল অ্যাফেয়ারনেস বা জেনারেল নলেজ, যেটা তার মধ্যে আসবে হিস্ট্রি আসবে, জিওগ্রাফি আসবে, পলিটি আসবে, সায়েন্স আসবে, ঠিক আছে, এভরিথিং তোমার কিন্তু থাকবে, ক্লিয়ার। পলিটিক্যাল সায়েন্স থাকবে, কনস্টিটিউশন থাকবে, সব কিছু থাকবে। তো তার মধ্যে কী কী থাকবে দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, ইন্ডিয়ান কালচার থাকবে, জিওগ্রাফি থাকবে, ইকোনমি থাকবে, পলিটি থাকবে, কনস্টিটিউশন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে, ইন্ডিয়ার রুরাল এগ্রিকালচার থাকবে এবং পোর্টস থাকবে। এই পয়েন্টগুলো মেন ইম্পর্টেন্ট, এবং যেহেতু ফরেস্টের এ সরি যেহেতু ফুডের পরীক্ষা, যেহেতু সেহেতু মেনলি তোমাকে যেটা পড়তে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়ার রুরাল এগ্রিকালচার এবং তার সঙ্গে ইন্ডিয়ান ফুড, বা আমি ডিটেলসে বলে দেবো, ভিডিওটা বড় করবো না, এভরিথিং অ্যাবাউট ফুড, এভরিথিং অ্যাবাউট তোমাদের যে ইন্ডিয়ান যে স্ট্রাকচার সব ব্যাপারে আমি বলে দেবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। এগুলো সব পড়তে হবে, জিকের মধ্যে এগুলো পড়তে হবে, ঠিক আছে। তো মেনলি আমি হালকা একটা আগে ধারণা দিচ্ছি। এবং অ্যারিথমেটিক, দেখো অ্যারিথমেটিক মেন হচ্ছে কি পাটিগণিত, ক্লিয়ার। তবে এখানে খুব একটা হাই লেভেলের পাটিগণিত থাকবে না, 9, 5 থেকে 10 এই লেভেলে কিন্তু পাটিগণিত থাকবে, তাও ছোট ছোট লেভেলের থাকবে, ঠিক আছে। তার মধ্যে থাকবে নাম্বার সিস্টেম, এই সিএফএনসিএম লসাগু গোসাগু, ডেসিমেল ফ্র্যাকশন মানে হচ্ছে তোমাদের ভগ্নাংশ, যেটা ভগ্নাংশ এবং তার সঙ্গে হচ্ছে দশমিক ভগ্নাংশ, রেশিও প্রপারেশন, অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ মানে শতকরা, প্রফিট লস মানে হচ্ছে লাভ ক্ষতি, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সরল এবং জটিল সুদ, তবে জটিল সুদের অঙ্ক খুব কম থাকে, বেশিরভাগই যেটা দেয় এরা পুরে সরল সুদের অঙ্ক দেয়, ক্লিয়ার। টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ফুড সাব ইন্সপেক্টর এক্সামের জন্য বেস্ট টপিক,
টাইম অ্যান্ড ওয়ার্ক, আমি পরবর্তীকালে সব বলে দেবো। এটা টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটা ওদের একটা ফেভারেট টপিক, ক্লিয়ার। অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, এটা কিন্তু কোনো চ্যাপ্টার নয়, এটা একটা প্রসেস। এভারেজ, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, শ্লাঘবদের মধ্যে ডিসকাউন্ট এরা কিন্তু অত জটিলে দেয় না, বাইনোমিয়াল থিওরি দেবে না, পোটেন্স স্ট্রিম খুব কম দেয়, ক্যালকুলাস দিবে না, ঠিক আছে, এটা একটু অন্য দেওয়া আছে। ক্যালেন্ডার অবশ্যই দিবে, অবশ্যই 100% ক্যালেন্ডার। দেখো রেজনিং কিন্তু নেই, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার ম্যাথের মধ্যেই ওরা ফুড সাব ইন্সপেক্টর ফেলে দেয়, যেমন হচ্ছে ক্যালেন্ডার, ক্লক, ঠিক আছে, মিরর ইমেজ, এই জিনিসগুলো, বা ওয়াটার ইমেজ, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু ম্যাথের মধ্যেই, মানে ওরা কিন্তু ফেলে দেয়। রেজনিং বলে আলাদা কোনো চ্যাপ্টার নেই, কিন্তু ওরা ম্যাথের মধ্যেই কিন্তু ওরা, মানে এই ফুড সাব ইন্সপেক্টর যে এক্সাম হয় ম্যাথের মধ্যেই কিন্তু, মানে ম্যাথের যে ম্যাথ চ্যাপ্টারের মধ্যে কিন্তু ওরা কিন্তু এই এই চ্যাপ্টারগুলো কিন্তু দিয়ে দেয়, ক্লিয়ার। তাই তোমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো মেনলি স্টাডি করে যেতে হবে, ক্লিয়ার। এবং এক সেকেন্ড, এবং দেখো চেন রুল এটা থাকবে না, ঠিক আছে, ক্লক থাকবে, কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু না থাকলেই চলে, কোঅর্ডিনেট জিওমেট্রি থাকবেই না, ডিফারেন্স ফ্র্যাকশন থাকবে, লিনিয়ার ইকুয়েশন থাকবে না, টাইম এন্ড ওয়ার্ক থাকবে, টাইম ওয়ার্ক অ্যান্ড ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে, ত্রিকোণমিতি কিন্তু থাকবে না, ঠিক আছে, থাকবে না, টু ডিসকাউন্ট থাকবে না, ভেক্টর থাকবে না, ক্লিয়ার। এগুলো কিছু থাকবে না, তোমাদের যেগুলো মেন সেগুলো হচ্ছে অ্যারিথমেটিকগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে মেন কিন্তু এই ম্যাথের টপিকগুলো থাকবে, ক্লিয়ার। এবারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সামলিস একটা রিক্রুটমেন্ট 2020 স্যালারি, মানে তোমাদের স্যালারি কী হবে, ক্লিয়ার। দেখো তোমাদের যেটা স্যালারি হবে সেটা হচ্ছে পে লেভেল 6 অনুযায়ী তোমরা কিন্তু স্যালারি পাবে, এবং তোমাদের কিন্তু বেতন হবে 5,400 থেকে 25,200 টাকা, এবং গ্রেড পে এগুলো সব যোগ হবে, আমি আর ডিটেলস আর বলবো না। এবং তোমাদের যে টোটাল বেতন, তোমরা এটা সব কিছু পিডিএফ টেলিগ্রাম টেলিগ্রাম দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নাও, তোমাদের যে মেন স্যালারি হবে সেটা হচ্ছে 25,774 টাকা আফটার 6 পে কমিশন, ক্লিয়ার। তোমরা কিন্তু হাতে কিন্তু 25,774 টাকা কিন্তু তোমরা হাতে কিন্তু পাবে, বোঝা গেল। এবং এর পরবর্তীকালে প্রমোশন তো অবশ্যই আছে, তোমাদের যে কাজ অনুযায়ী বা তোমাদের যদি হায়ার এডুকেশন থাকে তোমরা কিন্তু অবশ্যই প্রমোশন পেয়ে যাবে, ক্লিয়ার। তো এই ছিল তোমাদের একটা মেন একটা ভিডিও বা মেন একটা কিন্তু ওভারভিউ, ক্লিয়ার। মানে তোমাদের সব কিছু ডিটেলস আমি বলে দিলাম, যে নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে, নোটিফিকেশন কবে আসবে, কবে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সিলেবাস কি থাকবে, ঠিক আছে, এভরিথিং, ফর্ম ফিল আপের ডেট। তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখে নাও, তোমাদের আর কোনো ফুড সার্ভিস সেক্টরের কোনো ভিডিও কিন্তু তোমাদের দেখতে হবে না, ঠিক আছে। তোমরা কিন্তু এই পুরো ভিডিওটা দেখলে সব কিছু কিন্তু জানতে পারবে। আর নেক্সট ভিডিওতে আমি যেটা করবো, নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে তোমাদেরকে ডিটেলস সিলেবাস, ডিটেলস এভরিথিং, ভেঙে ভেঙে সিলেবাস, জিকে প্লাস অ্যারিথমেটিক ডিটেলস, ডিটেলস সিলেবাস, কী কী পড়তে হবে, কোন বই পড়তে হবে সব কিছু আমি বলে দেবো। এবং তার সাথে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, সেটা হচ্ছে আমি বলে দেবো, কারণ এর আগের বছর যে কাট অফ গিয়েছিল প্রতিটা কমিউনিটি ওয়াইজ, তো সের উপর ভিত্তি করে, এই বছরের কম্পিটিশনের উপর ভিত্তি করে আমি কিন্তু তোমাদেরকে একটা কাট অফ কিন্তু বলে দেবো, যে কত কাট অফ থাকবে বা কতটা টার্গেট নিয়ে তোমরা কিন্তু এগোবে, তাহলে কিন্তু এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে, ক্লিয়ার। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি ফুড রিসার্চ সংক্রান্ত যে কোনো রকম আপডেট আমি এলে সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করবো, তো সাবস্ক্রাইব না করে তাহলে তোমরা কিন্তু ভিডিওটা মিস করে যাবে, ক্লিয়ার। তো আজকের মতো ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।